তো বন্ধুরা দেখো, আজকে টাইম কলে জল এসেছিল, কিন্তু এত ঘোলা, পুরো কাদাগোলা জল। তো কাদাগোলা জলের জন্য মানে টাইম কলের জলে কিছু মানে চালটা আমি টাইম কলের জলে ধুয়ে রাখি আর জলটা একবারে ভাতে নিয়ে রাখি। তো আজকে আর নিতে পারিনি, আজকে ওই মিষ্টি কলের যে জলটা দেয়, তো আজকে ওই জলটা একটু জোরেও এসেছিলো আর ভালো পরিষ্কার ছিল, তো ওই জলেই আজকে আমি চালটা ধুয়ে
জলটা ভরে নিয়েছি। আর এই জলে ভাত করলে একটু ভাতটা সাদা হয় আর খেতে একটু টেস্টটাও পাল্টে যায়। তো তার জন্য তোমার দাদাভাই খেতে চায় না, তো আজকে কী করা যাবে ওই জন্য আজ যে জল পাইনি বলে ওই জলই ভরতে হয়েছে। আর এদিকে দেখো আটা মাখা কালকের পড়ে আছে, মনে হয় দুটো রুটি হবে। তো চলো রুটিটা করে নিই আর ভাতটা বসিয়ে দিই। এখনও কী রান্না হবে জানি না, আনাজ ফানাজ কিছু কাটা হয়নি, তো কাটবো পরে। আগে ততক্ষণ ভাতটা বসাই, ততক্ষণ আস্তে আঁচটাতেই বসাই, পরে এদিকে সরিয়ে নেবো, আগে রুটিটা করে নিই এটাতে। তো চলো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো আমি দুটো রুটি হয়েছে, তিনটে রুটি করতে গেলে একদম ছোট ছোট হয়ে যেত আর পাতলা হয়ে যেত, তার জন্য আমি দুটোই রুটি করেছি। তো দুটো রুটি করতে গেছি, এ তো একটু মোটা হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই ঘরে খাবে। দেখো রুটিটা আমার কী সুন্দর ফুলেছিল প্রথমে রুটিটা। আর চলো এই রুটিটা করে নিলে আমার রুটি করা হয়ে যাবে, তো তখন তারপর যাব আনাজ কাটতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা দেখো সবজি সেরম কিছু ছিল না, তো একটা বাঁধাকপি এনেছিলাম, তো বাঁধাকপিটা পড়েছিল। আর ফুলকপি এনেছিলাম, তো ফুলকপি কালকে করেছিলাম বলে আজকে আর ফুলকপিটা করব না, আজকে বাঁধাকপিটাই করে দিই। তো বাঁধাকপি ভাবছি একটু তরকারি করে দিই আর একটু বেগুন ভেজে দেবো, ব্যাস আর কিছু করব না আজকে সেরম কিছু, আর বাজারও নেই। তো চলো বাঁধাকপিটা কেটে নিই। তো বাঁধাকপি হতেও একটু সময় লাগে আর আমি একটু দেরি করে ফেলেছি বাঁধাকপিটা, মানে কাটতে বসে বসাবো যে আরও দেরি হয়ে যাবে জানি, বুঝতে পারছি আসলে কি ঠান্ডার জন্য আমি না বড্ড দেরি হয়ে যাচ্ছে এই দুদিন ধরে। তো চলো আনাজটা তাড়াতাড়ি কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো চাটা খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, তো আনাজগুলো কাটছিলাম তোমাদের দেখালাম, তো বেগুন ভেজে নিয়েছি। আর এদিকে দেখো ভাত আর বেগুন ভাজা আমার হয়ে গেছে, তো বেগুনটা ভেজে নিয়ে আমি তরকারি বসিয়ে দিয়েছি এদিকে বাঁধাকপির তরকারিটা। তো আলু ফালু দিয়ে মশলা দিয়ে কষে আর বাঁধাকপিটা দিয়ে নুন দিয়ে চাপিয়ে দিয়েছি। তো চলো তরকারিটা হতে থাক, তারপর বাকি কাজগুলো করে নিই। আর এদিকে দেখো ধনে পাতা একটু কেটে রেখেছি, তো তরকারিটা হয়ে যাক তারপর লাস্টে একটু দিয়ে দেবো। আর এদিকে দেখো এখনও আমার বিছনা ওঠেনি, বাসি বিছনাটাও তুলতে পারিনি, এবারে বিছনাটা গুছিয়ে নেবো, তরকারিটা হতে দেরি হবে। তো চলো বিছনাটা গুছিয়ে নিই। আর এদিকে দেখো কত কাগজ আমার মেয়ে গুছিয়ে রেখেছে, তো চলো বিছনাটা গুছিয়ে নিই, ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি বিছনাটা গোছাতে। তো প্রতিদিনের যা গোছানো হয়, তো মশারিটা গুছিয়ে নিচ্ছি, মশারিটা ভাবছিলাম একটু গোছাবো না, একটু জড়ো করে রেখে দেবো, কেননা মশারির একদিকটা মানে পাড়টা এমন ছিঁড়ে গেছে তো ভালো গোঁজা যায় না। তো ভাবছিলাম হাতে যেরকমভাবে আগে দুটো পাড় আমি বসিয়েছিলাম সেরকমভাবে সেলাই করে নেবো। তো তারপর ভাবলাম ওরমভাবে জড়ো করার থাকে এক জায়গায় ওরম গোছানো থাক, আমি পরে না হয় খুলে নেবো, খুলে করে নেবো, এখন আর তো লাগছে না, পরে করব। তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি বিছনাটা গোছাতে তো চলেছি, তরকারি জানি হতে অনেকটা দেরি হবে বাঁধাকপি। তো চলো বিছনাটা গুছিয়ে নিই, আর রোজের যা দেখো আমার চাদরগুলো গোছাতে হয়, তো সেই চাদরগুলোই আগে গুছিয়ে নিয়ে তারপর যাব কম্বলটা গোছাতে। তো বিছনার চাদরটা ভাবছিলাম তুলবো, কিন্তু দুদিন ধরে দেখতে পাচ্ছি প্রচণ্ড ঠান্ডা আর এত হাওয়া চালাচ্ছে আর এত মেঘও করে আছে, মানে আগের দিনের জিনিসটাই আমার পরের দিনে শুকনো হতে চাইছে না, অনেক কষ্টে শুকনো করতে হচ্ছে। আজকে তো দেখলাম বাড়িওয়ালা কাকিমা নিয়ে চলে গেছিলো ছাদে, তো ওদের ছাদে আমার মেয়ের জিনিসগুলো নিয়ে গিয়ে শুকনো করিয়েছে। আসলে কি বলো তো আমি ছাদে ফাঁদে তো উঠতে পারি না, তো ওই কাকিমাই নিয়ে গিয়ে শুকনো করিয়ে নিয়ে চলে এসছে। আর দেখো আমি কম্বলটাও গুছিয়ে নিচ্ছি, আর ভাবছি এই কম্বলটা এখন আর কাচবো না, ঠান্ডাটা একদম কমে যাক তারপর চলে গেলে তারপরই কম্বলটা আমি কাচবো। তো চলো ভিডিওটা দেখো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে।
তো বন্ধুরা দেখো, আমি বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর দেখো দেয়ালগুলোতে একটু নোংরাও হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঝুলও হয়েছে। তো ঝুল হওয়ার এই একটাই কারণ, এমনিতে আগে তোমাদের দাদাভাই কাজ করতো মেশিনে, তখন একটু গেঞ্জির মানে কাজ হতো বলে একটু ধুলোটা বেশি হতো। আর এই কদিন ধরে কি বলো তো, উনুনটা জ্বালাচ্ছি তো প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, অত ছোট উনুনে তো একটু ধোঁয়া তো হবেই, তাই না? বড় উনুন হলে ধোঁয়াটা কম হয়। তো ওতে কাঠ গুজছি, মানে আমার মেয়ে, আমি, তোমাদের দাদাভাই, ওরা তো অত বুঝি না, কাঠটা যত না লাগছে তার বেশি দেয়া হয়ে যাচ্ছে, তার জন্য প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। আর এই ধোঁয়া হওয়ার কারণেই মানে কি বলবো তোমাদেরকে, ধোঁয়াটা ঘরে ঢুকে যাচ্ছে, তার জন্য এত ঝুল কালো হয়ে যাচ্ছে ঘরদোর। তারপর আমার এই খাটের এগুলো স্টিল, তো ওর মধ্যে কালো হয়ে যাচ্ছে, ছোপ দাগ ধরে যাচ্ছে, সেটা বুঝতে পারছি আমি, ছোপ হয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম আজকে বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে একটু এগুলো পরিষ্কার করে নেব, যতই ভাঙা হোক। তবু তো এখন তো আমি রয়েছি না, তো একদম নোংরা করে থাকলে কেমন লাগে না দেখতে? তো তার জন্য আমি একটু দেয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো ওই দিকের দেয়ালটা দিয়ে বড্ড না একটা ইঁদুর নামে, তো ইঁদুরটা, ছোটো ইঁদুর, নেবে নেবে এসে আমার পুরো গদিটাকে কেটে দিয়েছে। তো ভাবছি একদিন গদিটাকে তুলে একটু ঠিক করব। অবলা জন্তুকে মারতেও নেই, কী করবো বলো, রাগেতে আজকে আমি একটু বিষ কিনেছিলাম, তো অবলা জন্তুকে মারবো না জানি, তবু এত অত্যাচার করছে, পুরো সব কেটে দিয়েছে। দেখো আমি মুছে নিয়েছি, তো বিষটা এখন দেবো না, দেখি কদিন আরও যাক তারপর দেবো। দেখো আমি এখানটাও পরিষ্কার করে নিচ্ছি, প্রচণ্ড নোংরা হয় তো, আর এত ঝুলগুলো আটকে থাকে দেয়ালগুলো, মানে এ হয়ে গেছে, তো তার জন্য চুনগুলো খসে খসে পড়ে যাচ্ছে, অনেক দিনের তো দেয়াল, তো তার জন্য দেখো এগুলো সব জায়গায় ঝুলে ভর্তি হয়ে গেছে। তো তাই জন্য আমি পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা দেখো, আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে বিছানা গোছাতে গেছিলাম, আর বিছানা গুছিয়ে আসার অনেকটা পরে দেখছি এখন তরকারিটা হয়েছে। দেখো চলো তরকারিটা নাবিয়ে নিই, তরকারিটা নাবিয়ে, আর তোমাদের তো দেখালাম বিছানা গোছানো হয়ে গেছে, আর একটু পরিষ্কার করা ছিল, তো সেগুলো মোছামুছি করে নিয়েছি। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।